হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, আর ব্লগটা তোমরা পুরোটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো ব্লগটাকে স্টার্ট করি। তো আমি একটা ক্রিম্পার অর্ডার দিয়েছিলাম আর ওটা এসেও গেছে, এখন সে ওটাই আমি আনবক্সিং করছি। এখন আমি কলেজ যাবো বলে রেডি হয়ে গেছি, মানে কলেজে কিছু কাজ ছিল সেই কারণে যেতে হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, এবার গাড়ি এলেই আমি চলে যাব। তো কথা বলতে বলতে আমি কলেজে এসেও পড়েছি, এটা হলো আমাদের কলেজ। তোমরা হয়তো ভাবতে পারো যে কলেজ বললাম অথচ স্টুডেন্ট নেই কেন। তো স্টুডেন্ট না থাকার কারণ হলো ওই দিন ছিল মানে শুধুমাত্র ডিস্টেন্সের ক্লাস, তো সেই কারণে স্টুডেন্ট অত মানে আসেনি। আর আমাদের ক্লাসটা ছিল মানে সকাল সকাল, 9:30-9:30 মধ্যেই ছিল, তো স্টুডেন্ট তখন অতটা বেশি আসেনি। আর যারাই এসেছিলো কয়েকজন তারা সবাই ভেতরেই ছিল, বাইরে কেউ ছিল না। তো এই কারণে মানে শুধুমাত্র ডিস্টেন্সের ক্লাস থাকার কারণেই কলেজটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিল, কেউ ছিল না। তো আমার ক্লাস শেষ করে আমি বাড়িতে চলে এসেছিলাম, আর এসে বাড়িতে এসেই দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি আসতে চলেছে, মানে পুরো অন্ধকার করে রেখেছে, প্রচণ্ড বাতাস দিচ্ছিল, আর একটু পরেই বোধহয় বৃষ্টি আসবে এরকম ভাব করছিল।
আমাদের এখানে লোকনাথ পুজো হবে, সেই জন্য এখানে প্যান্ডেল ট্যান্ডেল করা হচ্ছে, এখানে প্রসাদ খাওয়ানো হবে আর এখানে পূজা হবে। তো গাইজ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও। টাটা।